আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগতম। আমার ধারাবাহিকতায় আমি আজকে আবারও একটি বিষয় উপস্থাপন করতে যাচ্ছি। গত দুটি লেকচারে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে অভিশ্রবণ, অভিশ্রবণের প্রকারভেদ, এবং তোমাদেরকে বিভিন্নভাবে প্র্যাকটিক্যালি আমি দেখানোর চেষ্টা করেছি অন্ত অভিশ্রবণ এবং বহিঃ অভিশ্রবণ কীভাবে হয়। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ব্যাপন, তার সাথে প্রসেধন এবং ইমবাইবেশন। এরপরে লেকচার নাম্বার ফোর, আজকে হবে থ্রি, লেকচার নাম্বার ফোরে আমি একটা সম্পর্ক দেখাবো যে ব্যাপন, প্রসেধন, অভিশ্রবণ এবং ইমবাইবেশন কিভাবে একটা উদ্ভিদে কাজ করে। তাহলে আজকে আমরা আমাদের আলোচনায় চলে আসি। আমাদের যদি বলা হয় ব্যাপন কাকে বলে, যদি আমাদেরকে বলা হয় ব্যাপন কাকে বলে, তাহলে উত্তরটি হবে বেশি ঘনত্ব থেকে। আমরা অভিশ্রবণ দেখেছিলাম কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে একটা ঘটনা ঘটে। ব্যাপনে হবে কি, কোন একটা বস্তুর একটা ঘনত্ব বেশি থাকবে এবং বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কোন বস্তুর আপনাআপনি চলে যাওয়ার ঘটনাকেই ব্যাপন বলা হয়। তাহলে কোন একটা বস্তু কোন একটা জায়গায় বেশি ঘনত্বে থাকবে এবং এটা কি হবে, কম ঘনত্বের দিকে চলে যাবে, এটাকে বলবো আমরা ব্যাপন। কখনোই ব্যাপন প্রক্রিয়ায় এখানে কোন শক্তি প্রয়োগ করা যাবে না। আমি যদি বলি যে আমি এখানে জোর করে এটাকে আমার শক্তি দিয়ে অন্যখানে নিয়ে যাবো, তাহলে সেটা ব্যাপন প্রক্রিয়া হবে না। ব্যাপন হবে কি, আপনাআপনি এই ঘটনাটি ঘটবে। আমরা যদি বাস্তব জীবনে কিছু উদাহরণ বলতে চাই, তাহলে বলতে পারি যে আমরা যখন পারফিউম ইউজ করি, পারফিউম আমি যখন আমার বডির কাছে দিই, তখন এখানে কি থাকে, আমার এখানে সেন্ট বা গন্ধটা বেশি থাকে এবং দূরে আস্তে আস্তে কি হয়, কমে যায়। এর কারণ হচ্ছে যে আমার শরীরের কাছে কি থাকে, ঘনত্বটা বেশি থাকে এবং আমরা এখান থেকে যখন পারফিউমটা চলে যায় দূরে, তখন বস্তুর ঘনত্বটা কম হয়ে যাওয়ার কারণে সেন্টটা বা গন্ধটা কি হয়ে যায়, কম হয়ে যায়। এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। আরো যদি উদাহরণ বলি, তাহলে বলা যায় মশার কয়েল যখন আমরা জ্বালাই, তখন মশার কয়েলের কাছে কি থাকে, যখন ধোঁয়াটা ওঠে তখন বেশি ঘন থাকে এবং উপরে গিয়ে কি হয়ে যায়, ঘনত্ব কম হয়ে যায়। এগুলো অনেকগুলো প্রকৃতিতে ব্যাপনের উদাহরণ আছে। এখন আমরা দেখব প্রসেধন। প্রসেধন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়াটি সবসময় একটি গাছের সাথে সম্পর্কযুক্ত থাকে। এই প্রক্রিয়াটি গাছ ছাড়া কোথাও পাওয়া যাবে না। প্রসেধন কাকে বলে, একটা যদি গাছ হয়, মাটির উপরে গাছ হয়, গাছের নিচে কি থাকে, শিকড় থাকে, শিকড় দিয়ে গাছ কি করে, পানি গ্রহণ করে, পানিটি যায় কোথায়, পাতা যায়। আমি যদি একটা পাতা কল্পনা করি এখানে, তাহলে পাতার এই উপরের অংশে অনেকগুলো ছিদ্র থাকে যার স্ট্রাকচারটা অনেকটা এরকম। এই অংশটাকে বলা হয় পত্র রন্ধ্র। উদ্ভিদ করে কি, উদ্ভিদ পানি মাটি থেকে গ্রহণ করে। গ্রহণ করার কারণটা কি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটাতে হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটানোর পরে উদ্ভিদের অতিরিক্ত পানি থেকে যায়। এই অতিরিক্ত পানিগুলো কি করে, পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পাকারে বের করে দেয়। এখানে একটা কথা বলে রাখি, আমরা যখন প্রসেধন নিয়ে পড়াশোনা করবো, তখন অবশ্যই যে পানিটা বের হবে সে পানিটা কি আকারে বের হবে, বাষ্পাকারে, মানে বাষ্প আকারে বের হবে। এটা যদি তরল আকারে বের হয়ে যায়, তাহলে সেটাকে আমরা প্রসেধন বলবো না। তাহলে উদ্ভিদ যে প্রক্রিয়ায় অতিরিক্ত পানি পাতার মাধ্যমে বাষ্পাকারে বের করে দেয়, তাকে বলবো আমরা প্রসেধন। এই অতিরিক্ত পানিগুলো উদ্ভিদ কি করে, বাষ্পাকারে বের করে দেয়। তাহলে প্রসেধনের সংজ্ঞা হবে কি, যে উদ্ভিদের অতিরিক্ত পানি যে প্রক্রিয়ায় উদ্ভিদ বের করে দেয়, কি আকারে বের করে দেয়, বাষ্পাকারে বের করে দেয়, তাকে বলবো আমরা প্রসেধন। এখন এখানে একটা কথা বলে রাখি যে পাতা দিয়ে কি শুধু প্রসেধন হয়, উদ্ভিদের অন্য কোনো জায়গা থেকে প্রসেধন হয় না, হ্যাঁ এটা আমরা একটু পরেই দেখব। এখন আমরা বলবো প্রসেধনের প্রকারভেদ। প্রসেধন কত প্রকার হতে পারে, এক হতে পারে পত্র রন্ধ্রীয়,
প্রসেডন, দুই নাম্বার হতে পারে কিউটিকুলার তিন নাম্বার লেন্টিকুলার প্রসেদন হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে পথরন্ধ্রের প্রসেদন, কিউটিকুলার প্রসেদন এবং হচ্ছে লেন্টিকুলার প্রসেদন। কোন প্রসেদনটা কত পার্সেন্ট হয়? পথরন্ধ্রের প্রসেদন এটা হতে পারে 90 থেকে 95 ভাগ, কিউটিকুলার প্রসেদন হতে পারে 5 থেকে 10 ভাগ, এবং লেন্টিকুলার প্রসেদন হতে পারে 1 থেকে 5 ভাগ। একটা গাছ সারাদিনে যদি 100 কেজি পানি প্রসেদন আকারে বের করে দেয়, বাষ্পাকারে বের করে দেয়, তাহলে তার ভিতরে 90 থেকে 95 কেজি পানি বের করে দেয় পথরন্ধ্রের প্রসেদনের মাধ্যমে, 5 থেকে 10% বের করে দিতে পারে কিউটিকুলার প্রসেদনের মাধ্যমে, এবং লেন্টিকুলার প্রসেদনের মাধ্যমে বের করে দিতে পারে 1 থেকে 5%। আমরা প্রত্যেকটি প্রসেদন নিয়ে একটু আলাদা আলাদা করে পড়ব। পত্ররন্ধ্রীয়, পত্র মানে হচ্ছে পাতা, রন্ধ্র মানে হচ্ছে পাতার ছিদ্র দিয়ে। একটা জিনিস মনে রাখবে, যেখানেই রন্ধ্র ভাষাটা থাকবে সেটাই ইন্ডিকেট করে এটা মানে হচ্ছে কোনো কিছু ছিদ্র বা ফুটো জায়গা। একটি যদি পাতা হয়, তাহলে পাতায় কি থাকে? পত্র রন্ধ্র থাকে। এই পত্ররন্ধ্র দিয়ে যে পানিগুলো বাষ্পাকারে বের হয়ে যায় তাকে বলবো আমরা পত্ররন্ধ্রীয় প্রসেদন। এবার আসি কিউটিকুলার প্রসেদন। কিউটিকুলার প্রসেদন কি? উদ্ভিদের যে সতেজ অংশগুলো থাকে, ইয়ং অংশগুলো থাকে, যেরকম সবুজ ডাল, ফলের গোটা ইত্যাদি, যে কিছু পানি বাষ্পাকারে বের হয়ে যেতে পারে সেটাকে বলবো আমরা কিউটিকুলার প্রসেদন। তিন নাম্বার লেন্টিকুলার প্রসেদন। পত্ররন্ধ্রের প্রসেদন ছিল কি? পাতার মাধ্যমে পানি বাষ্পাকারে বের হয়ে চলে যাবে। কিউটিকুলার প্রসেদন ছিল কি? কচি যে অংশগুলো আছে সেগুলো দিয়ে পানি বাষ্পাকারে বের হয়ে চলে যাবে। লেন্টিকুলার প্রসেদন কি? এটা হচ্ছে একটা যদি গাছের বয়স্ক ডাল বা কাণ্ড হয়, এই কাণ্ডগুলো মাঝে মধ্যে হয় কি, এটা যদি একটা গাছের বয়স্ক ডাল হয়, কিছু অংশ ফেটে গিয়ে একটি ফাঁকা জায়গা তৈরি হয়, এগুলোতে কোষ থাকতে পারে, অবশ্যই কোষ থাকবে, এবং এই ফাঁকা জায়গা দিয়ে কি হয়, কিছু পানি বাষ্পাকারে কি হয়, বের হয়ে চলে যায়। এই যে বিশেষ একটা অংশ তৈরি হয় এটাকে বলা হয় লেন্টিসেল, এবং লেন্টিসেল দিয়ে যে অতিরিক্ত পানিগুলো বাষ্পাকারে বের হয়ে চলে যায় তাকে বলা হয় লেন্টিকুলার প্রসেদন। তাহলে আমাদের প্রসেদন সম্পর্কে জানা শেষ। প্রসেদন কাকে বলে, প্রসেদন কত প্রকার এবং কি কি? এখন আমরা যে জিনিসটা নিয়ে পড়ব, যেহেতু উদ্ভিদ নিয়ে আমরা পড়ছি, আমরা পানি নিয়ে কিছু পড়াশোনা করব। পানি, মাটিতে কত প্রকারের পানি থাকতে পারে যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তর হবে মাটিতে তিন প্রকারের পানি থাকতে পারে। একটা হচ্ছে কণাজাত পানি, দুই নম্বর হচ্ছে কৈশিক পানি, তিন নম্বর হচ্ছে অভিকোষীয় পানি। কণাজাত পানি কাকে বলে? আমরা জানি মাটি অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম কণা দ্বারা গঠিত। কণাগুলোকে আমরা একটু বড় করে কল্পনা করি, এগুলো হচ্ছে মাটির কণা। মাটির কণার ভিতরে কিছু পানি থাকতে পারে, মাটি কণা চুষে নিতে পারে। তাহলে মাটির কণার ভিতরে যে পানিগুলো থাকবে এগুলোকে বলবো আমরা কণা জাত
পানি। এখন এখানে লক্ষ্য করো কণাগুলোর ফাঁকে ফাঁকে অনেকগুলো জায়গা আছে, একটা কণা থেকে আরেকটা কণার ফাঁকে অনেকগুলো জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলোতে পানি থাকতে পারে। তো এই ফাঁকা জায়গাগুলোতে যে পানি থাকে তাকে বলা হয় কৈশিক পানি। ঠিক আছে, কণার ভিতরে কণা নিজের চুষে নিয়ে অ্যাবজর্ব করে যে পানিগুলো রাখবে তাকে বলবো আমরা কণাজাত পানি, এবং অনেকগুলো কণার ফাঁকে ফাঁকে যে পানিগুলো থাকবে তাকে বলবো আমরা কৈশিক পানি। মাটির কণা অনেক সূক্ষ্ম, মাটির কণার ফাঁকে ফাঁকে যে ফাঁকা জায়গাগুলো থাকে এগুলো চুলের চেয়েও অনেক সূক্ষ্ম জায়গা হয়, এই জন্য বলা হয় এগুলোকে কৈশিক পানি, মানে কেশের মতো চুলের মতো পানি। আরেকটি পানি হচ্ছে অভিকর্ষীয় পানি। ধরা যাক এটা হচ্ছে মাটির সার্ফেস উপরিভাগ, আমরা যেখানে আছি এখানে কি হয় বৃষ্টি হয়, বা আমরা বিভিন্ন ভাবে পানি দিতে পারি, আমরা যে ড্রেনের মাধ্যমে বা নদীর মাধ্যমে যে পানিগুলো থাকে এই পানিগুলো কি হয় নিচে মুভ করে, নিচে নেমে যায়। কিছু পানি কণা চুষে নেয়, কিছু পানি কৈশিক পানি হিসেবে থাকে, এবং কিছু পানি নিচে গিয়ে জমা হয়। যে পানিগুলো আমরা করি কি টিউবওয়েলের মাধ্যমে মোটরের মাধ্যমে তুলে কি করি আমরা পান করি, তাহলে এই পানিটাকে বলা হয় অভিকর্ষীয় পানি। তাহলে অভিকর্ষীয় পানি কাকে বলবো? অভিকর্ষীয় বলের প্রভাবে যে পানিগুলো মাটির নিচে গিয়ে জমা হয় তাকে বলবো আমরা অভিকর্ষীয় পানি। এখন কথা হচ্ছে আমাকে যদি বলা হয় যে উদ্ভিদ কোন পানি গ্রহণ করে, কণাজাত পানি, কৈশিক পানি না অভিকর্ষীয় পানি, তাহলে উত্তর হবে কি উদ্ভিদ সবসময় কৈশিক পানি গ্রহণ করে। তাহলে কোন পানি গ্রহণ করে উদ্ভিদ? কৈশিক পানি। কেননা উদ্ভিদের শিকড় কণার ভিতরে প্রবেশ করতে পারে না, এই শক্তি উদ্ভিদের শিকড়ে নেই, এবং এই যে পানিগুলো অভিকর্ষীয় পানি যে নিচে থাকে এটা অনেক দূরে থাকে, এত দূর শিকড় পৌঁছাতে পারে না। এই হলো আমাদের পানি সম্পর্কে জানা, আমাদের এটা লাগবে এই জন্য একটু আলোচনা করে নিলাম। আমাদেরকে আরেকটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে গাছের শিকড় সম্পর্কে। এখানে আরেকটি কথা বলে রাখি যে অনেকে প্রশ্ন করা হয় শিকড় এবং কাণ্ডের ভিতরে পার্থক্য কি, তো অনেকেই যে সাধারণ উত্তরটা দেয় সেটা বলে যে শিকড় মাটির নিচে থাকে এবং কাণ্ড মাটির উপরে থাকে। আসলে এই কথাটা ভুল, একটা স্পেসিফিক আমরা যদি বাইরে থেকে দেখে বলতে চাই তাহলে একটা স্পেসিফিক পার্থক্য আছে, সেটা আমি একটু বলে রাখি অনেকের উপকারে আসবে। আমরা যদি বলি শিকড় এবং কাণ্ড কাকে বলে, ঠিক আছে, তো আমরা একটা জিনিসের সাথে খুবই পরিচিত, সেটা হচ্ছে একটা যদি আমরা ডাল কল্পনা করি যে ডালে একটা পাতা আছে, এটা একটা পাতা, আবার এখানে একটা পাতা, এখানে একটা পাতা, তাহলে একটা ডালে যে পাতা থাকে যেখান থেকে পাতা বের হয় এই অংশগুলোকে এগুলোকে বলা হয় পর্ব। কি বলা হয়? পর্ব। এবং এক পর্ব থেকে আরেক পর্বের যে দূরত্ব সেটাকে বলা হয় পর্ব মধ্য। তাহলে একটা ডালের যে অংশ থেকে পাতা বের হয় তাকে বলা হয় পর্ব, এবং একটা পর্ব থেকে আরেকটা পর্বের যে দূরত্ব তাকে বলা হয় মধ্য পর্ব। শিকড় এবং কাণ্ডের ভিতরে এটি হচ্ছে মূল পার্থক্য, যে শিকড়ের ভিতরে আমরা পর্ব এবং মধ্য পর্ব পাব না, কাণ্ডের ভিতরে পর্ব এবং মধ্য পর্ব পাব, এবং যেখানে পর্ব থাকবে সেখান থেকে কি বের হবে? পাতা বের হবে। এখন আমরা চলে আসি শিকড়ে। শিকড় আমরা জানি সাধারণত বলে থাকি মাটির নিচে থাকে, একটা প্রধান মূল থাকে শিকড়ে, একটা কি থাকে? প্রধান মূল থাকে। এখান থেকে শাখা মূল বের হয়, প্রশাখা মূল বের হয়। আমরা যদি ছোট একটা অংশ বড় করে দেখি তাহলে দেখব যে এর গায়ে অনেকগুলো চুলের মতো সূক্ষ্ম সূক্ষ্ম অংশ থাকে। এই চুলের মতো সূক্ষ্ম সূক্ষ্ম অংশগুলোকে বলা হয় মূল রোম। তাহলে একটা মূলের কি থাকে? প্রধান মূল থাকে, শাখা প্রশাখা মূল থাকে, এবং এই শাখা প্রশাখা মূলগুলো আমরা যদি দেখি তাহলে এই যে অংশটা, এই অংশগুলো, এগুলোতে দেখবো এভাবে কি আছে, মূল রোম আছে। একটা শিকড় যে অংশগুলো নিয়ে গঠিত
সেই অংশগুলো শুধুমাত্র মূলরুম দিয়েই উদ্ভিদ কি গ্রহণ করবে, পানি গ্রহণ করবে, অন্য কোনো জায়গা দিয়ে না, প্রধানমূল দিয়েও পারবে না এবং শাখা প্রশাখা মূলের অন্য কোনো জায়গা দিয়ে পানি গ্রহণ করতে পারবে না। তাহলে আমাদের যদি বলা হয় যে উদ্ভিদ কিসের মাধ্যমে পানি শোষণ করে বা পানি গ্রহণ করে, সেটা হবে মূলরুমের মাধ্যমে। এবং মূলরুম কি, একটা শিকড়ের ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম অংশগুলো থাকে যেগুলো দিয়ে উদ্ভিদ কি করে পানি গ্রহণ করে, তাকে বলা হয় মূলরুম। আমরা এবার একটু দেখব মাটির সাথে কিভাবে সম্পর্কযুক্ত থাকে একটি শিকড় এবং কিভাবে সে পানি গ্রহণ করে। এটা একটা প্রধান মূল এবং এখান থেকে একটা শাখা যদি কল্পনা করি, শাখা মূল এবং শাখা মূল একটু আগে দেখিয়েছি যেখানে কি থাকে, মূলরুম থাকে। এটা বড় করে মূলরুম আমরা অঙ্কন করে নিলাম। এখন আমরা যদি দেখি যে এই যে শিকড়টি মাটির ভিতরে আছে, মাটির নিচে আছে, তাহলে অনেকগুলো কি থাকবে, মাটির কণা থাকবে, মাটির কণার ভিতরে এই অংশটি হচ্ছে মূলরুম, মাটির ভিতরে প্রবেশ করেছে। আমি একটু আগে বলেছি মাটিতে পানি থাকে তিন প্রকারের, একটা থাকে কণাজাত পানি যেটা কণার ভিতরে অবস্থান করে, একটা থাকে কৈশিক পানি যেগুলো কণার ফাঁকে ফাঁকে জালের মতো অবস্থান করে, আর একটা হচ্ছে অভিকর্ষীয় পানি। এখন একটা শিকড় যখন মাটিতে প্রবেশ করে তখন তার মূল রোমে মাটির কণাটাকে ভেদ করে প্রবেশ করতে পারে না, এই ক্ষমতাটি মূল রোমের নেই। তাহলে একটি মূল রোম কোথায় অবস্থান করে, মাটির খানার কণার ফাঁকে ফাঁকে। তাহলে এই যে ফাঁকা স্থানগুলোতে যে মূলরুম আছে, তাহলে সে কোন পানিটা গ্রহণ করবে, তাহলে সে গ্রহণ করবে কৈশিক পানি, অন্য কোনো পানি গ্রহণ করবে না। তাহলে এই যে কৈশিক পানিগুলো মূলরুমে প্রবেশ করবে, মূলরুম থেকে আসবে শাখা প্রশাখা মূলে, তারপর যাবে কোথায়, প্রধান মূলে, প্রধান মূল থেকে কাণ্ডে, কাণ্ডে থেকে যাবে কোথায়, পাতায়, পাতায় গিয়ে সেখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটার পরে অতিরিক্ত পানিগুলো প্রশোধন আকারে বের হয়ে চলে যাবে। আজকে আমাদের এই পর্যন্তই পড়াশোনা। সামনের ক্লাসে, সামনে যে আমার পার্টটি হবে, এটি হবে লাস্ট পার্ট, এবং সেখানে আমরা যে বিষয়গুলো জেনেছি যে অভিশ্রবণ, প্রশোধন, ব্যাপন, এই প্রক্রিয়াগুলো উদ্ভিদের শিকড় থেকে পাতা পর্যন্ত কিভাবে সম্পর্কিত, কিভাবে তারা এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে বিভিন্ন জিনিসের আদান প্রদান করে এবং কিভাবে এরা উদ্ভিদের খাবার তৈরিতে সাহায্য করে। সবাইকে ধন্যবাদ, আজকে আমাদের এখানেই শেষ। আমার যে সামনে দুটি লেকচার আছে তার লিঙ্ক আমি ডিটেলসে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পার্ট ওয়ান, পার্ট টু হবে এবং আজকেরটা হবে পার্ট থ্রি। কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।